রাঙামাটিতে আছে আমরা যতটুকু শুনছি এবং আমি কিছুদিন আগে ডিসি স্যারের সাথে এই ব্যাপারে আলাপ করছি আমাদের জুন কমান্ডার মহোদয় এটা আপনার ব্যবস্থার জন্য উনিও তদবির করতেছে এবং আমাদের ইউনুসারও এটার আলাপ আলোচনা চলতেছে এখানে বিভিন্ন আমাদের উনিরা বলতেছে যে বিদ্যুতের সমস্যার কারণে এটা চালু করা যাচ্ছে আজকেও আমাদের দাবি থাকবে জনগণের পক্ষ থেকে যাতে দ্রুত আমাদের স্টেশনটা দেয় এই যে শুকনো মৌসুম হইলে প্রতি বছরই আমরা এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হই আমাদের মাইনি বাজার এই যে পার্শ্ববর্তী দুধছড়ি বাজার বাইটেভাড়া বাজার লঙ্গুদু বাজার সবসময় আমরা এখানে আগুনে ক্ষতিগ্রস্ত এই ক্ষতি আমরা পুষাইতে পারি না আমরা আজকে দারিদ্র সীমার নিচে বসবাস করি প্রায় প্রতি বছরে দুই চারটা পাঁচটা অগ্নিসংযোগ হয় অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনা হয় দুর্ঘটনার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের ছেলে পেলে এখানে লেখাপড়ার থেকেও পিছিয়ে যাচ্ছে যেখানে এই অভাবটা লেগে আছে যদি আমাদের এই ফায়ার সার্ভিসটা হয়ে যায় দ্রুত আমরা সবার পক্ষ থেকে আমাদের দাবি আপনারাও একটু পৌঁছাই দেবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে ফায়ার সার্ভিসটা আমাদের দুই পাঁচ দিন বা সপ্তাহ দশ দিনের ভিতরে যেহেতু সব কিছু রেডি আছে আমাদের লোকগুলো রেডি আছে শুধু রাঙামাটি থেকে আসতে সময় লাগবে এক দুই ঘন্টা এ কেন যে হচ্ছে না আমরা এটা জানি না তবে এখানে আমাদের জুন কমান্ডার স্যার বলছে যে এখানে আমাদের ওই যে স্থানীয় যে পানির একটা ব্যবস্থা করার জন্য আমরা এখানে বাজার কমিটির সাথে আলাপ করছি আমরা কিছুদিনের ভিতরে স্থানীয় যে পানির যে একটা ব্যবস্থা আমরা করব এবং আমি ইউনিয়ন পরিষদের থেকে এবং লঙ্গুদু যে একটা জায়গাটা লঙ্গুদু ইউনিয়নে পড়ছে লঙ্গুদু চেয়ারম্যানের সাথে কথা বলছি আমরা এখানে স্থানীয়ভাবে পানির একটা ব্যবস্থা করব আর যে ক্ষয়ক্ষতি হিসেবে আমরা দিতে পারবো না আমরা সার্বিক যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো আমাকে পিআইও স্যার কিছুক্ষণ আগে ফোন দিছে উনিও লিস্ট নিচ্ছে এবং আমাদের ইউনু স্যার যোগাযোগ রাখতেছে জুম কমান্ডার রাখতেছে আমরা যারা ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ মানে তারা কিছু হলে তো আর্থিক সহযোগিতা পাবে কিনা আর্থিক সহযোগিতার জন্য আমরা ব্যবস্থা করার জন্য আমরা উপর মহলে এটা যোগাযোগ করতেছি আমরা যেখানে যেখানে বলা লাগে বলতেছি এবং আমাদের ইউনু স্যারও বলতেছে পিআই মহোদয় বলতেছে এবং জুম কমান্ডারও বলছে সবাই আমরা সহযোগিতা করতেছি মানে আমরা উপরে জানাবো যেহেতু আমাদের কাছে এত বড় বরাদ্দ নাই সরকার দিবে আমরা সরকারের কাছে আবেদন করব আবেদন অনুকূলে সরকারের মাধ্যমটা কিন্তু আপনারাই সরকারের মাধ্যম তো আমরা তো সরকারের কাছে চাবো অবশ্যই সরকার আমাদেরকে আমরা আশা রাখি দিব যেহেতু আপনারা চেয়ারম্যান সাহেবের উপরে সন্তুষ্ট তো ওনারা চাইলে কিন্তু পারবে না কিন্তু আপনারা একটা কিছুদিন আগে অগ্নিকাণ্ড হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে অনেকজনকে দিয়েছে অনেকজন ঘর তুলে দিয়েছে যতটুকু সহযোগিতা করার দরকার করেছে যেমন কিছুদিন আগে আমাদের এখানে একটা পাহাড়ে বাঙালি আপনার অগ্নিসংযোগ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে বিল্ডিং করে দিয়েছে আমিও আশা করি আমাদের এখানে একটা কিছু পাবো আমরা নৈরাশ নয় মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দিয়ে যাচ্ছে দিয়ে যাবে আমার এই অসহায় মানুষগুলোর টাকার দিকে যাতে তাকায় আপনারাও একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি বলেছেন ওনারা খুব আন্তরিক দেখা যাক পরবর্তীতে এটা কী হয় এখানে আসলে সব কিছুর উপরে ছাই হয়ে গেছে অনেকগুলো দোকান ৩১ থেকে ৩৫টি দোকান এক একজন এক একটা বলছেন আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে পরে 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 বন্ধু।